আপনি এটা হচ্ছে স্ক্রিন শেয়ার করেন আমার সাথে। লাইভে এক্সাম ইরফান দেওয়া আপনি যায় স্ক্রিন শেয়ার করেন। আপু? নেট প্রচুর স্লো আর আমি মনে আসছে আচ্ছা তাহলে হচ্ছে আপনার ফাইবারের আমি ডিটেক্ট করতে চাই। আপনার ফাইবারের মেইল আর পাসওয়ার্ডটা আপনি এখানে জুমের চ্যাট বক্সে, কার নেট স্লো নাই, রামরা ভাই, উষা সিং ভাই বা দীপ্ত ধর, আপু উনি কি এখন দিবে এক্সামটা? হ্যাঁ উনি দিবে, আপনারা ট্রাই করেন, আপনারা যদি না একবার না ফেল না করেন। আপু আপু এখন আমরা কনফিগারেশন নেই, ওনারও ভালো করে ঘুম দেওয়ার কোনো মতো প্রিপারেশন প্রিপারেশনের নেই। কিছু নাই, এটা পড়াশোনার প্রিপারেশনের কিচ্ছু নাই। ইরফান এক্সাম দেখ, ও না না ইরফানের আমরা সেভেন, কোশ্চেন গুলো ইরফানের দেখা যায় সিনিয়র, কিন্তু ইরফানের 7.5 ইরফান আশা করতেছে, তো আপনারা কি দুই একটা কোশ্চেন আনসার দিতে পারবে না 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 আপু উনি ইরফান কিভাবে ভাই? আশা করছে আমি জানি বিষয়টা, কিন্তু এখন হয়তো হবে না আপু। এখন আমরা কালকে হয়তো বা কালকে যদি টাইম দেয় কালকে হলে একই সব মানে আমরা দেখে আসতাম কোশ্চেন গুলো, দেখে আসবেন কোথা থেকে, ওই তো গুগলে আছে সবগুলো কোশ্চেন মোটামুটি। আমি 40টা স্ক্রিনশট নিয়ে রাখছি জায়গা এই গ্রামার টেস্টের। ও বেসিক যেটা দেয় ওরা জি আপু, এই পাবলিশের সময়, ওটা হ্যাঁ হ্যাঁ 40টা স্ক্রিনশট যে নিয়েছেন, এটা কি স্ক্রিনশট খুঁজে খুঁজে আনসার দিতে দিতে সময় চলে যাবে? আগে সবাই একটু দেখে নিলে তাইলে সম্ভবত মানে থাকতো আর কি, মনে থাকতো। সেটাও করতে পারেন আপনারা, ট্রাই এই একবার জন্য তো মারতে বলছি, পারেন এই সবার জন্য সাথে তো একটু বলছি শেয়ার করেন। আপু আমরা 10টা করে মুখস্ত করলে একজনে তাইলে অনেকটা কভার হয়ে যায়। আমি তো আপনাদেরকে বলছি যে স্ক্রিনটা শেয়ার করতে, আপনারা তো কেউ স্ক্রিন শেয়ার করছেন না, কি করবো বলেন আপু? আমি কি আপু মেসেঞ্জারে দিয়ে দিব আপু স্ক্রিন শেয়ার করে জি কি আপু, করবো? জি স্ক্রিন শেয়ার করতে বলছেন যে মানে কি করতে? হ্যাঁ করেন ভাইয়া করেন। ও জিজ্ঞেস করছে কিসের জন্য স্ক্রিন শেয়ার করবে। করেছে আখি কি আমার ক্লাসে আছে? হ্যালো আছে তো আখি আছে? আছে আপনাদের হচ্ছে স্ক্রিন শেয়ার করতে বলেছি, হচ্ছে এই যে আপনাদের যে গতকাল গত পরশু দিন যে বায়ার লেটারের ব্যাপারগুলি, সরি অফার লেটারের ব্যাপারটা দেখিয়েছিলাম, দেখাতে গিয়ে পরে আমরা অন্য টপিকে চলে গেলাম, আপনারা অফার লেটার গুলি রেডি করতে পারছেন না বা অফার লেটারটা সেন্ড করতে পারছেন না, কিভাবে সেন্ড করবেন বুঝতে পারছেন না, কোত্থেকে বের করবেন সেটাও বুঝতে পারছেন না, ওই জন্য বলেছি স্ক্রিন শেয়ার করতে, বুঝছেন এখন? আর একটা হচ্ছে আপনাদের ব্যাচকে আমি বলেছি না ওই ব্যাচকে বলেছি, আমি একটু কনফিউজ থাকি, সেটা হচ্ছে আপনারা ধরেন গিগের যে ছবিটা ফাইবারের, জয়দেব আপনি হচ্ছেন ফাইবারের ইয়েতে যান, ফাইবারে যান জয়দেব, আপনার প্রোফাইলে যান, আপনাকে প্রোফাইলে যাইতে বলতে না বলতে আমি ডিসকানেক্ট হয়ে গেছি প্রোফাইলে গেছে। ভাইয়া এই যে বললাম না আপনাকে বলতে না বলতে আমি ডিসকানেক্ট হয়ে গেছি, একটু হোল্ড করেন আসছি। আমি ডিসকানেক্ট ছিলাম, আমিও ডিসকানেক্ট হয়ে গেছি ভাইয়া, টেনশন নাই, আমি মোবাইল দিয়ে কানেক্ট থাকার কারণে আমার মোবাইল ডেটা দিয়ে, তাই ওই জন্য আমি হচ্ছে কথা বলতে পারছি।
আপু এখানে আরেকটা বিষয় আপু খেয়াল করলাম যে আমাদের গিগ সাইজটা কিন্তু ফিট হচ্ছে না গিগের মধ্যে। ছবি হ্যাঁ আপনারা কত দিচ্ছেন? ওই তো আপনি যেটা বললেন এই 560 কিন্তু 560 নাকি 690 কিন্তু 426 যেটা এটা তো নতুন গিগ সাইজ এসেছে এখন না হওয়ার তো কোনো ইস্যু নাই। তাহলে আমার হয়তো সংখ্যা বলায় কোনো ভুল আছে অথবা আপনাদের ডাইমেনশন সেট করায় কোনো ভুল আছে ভাইয়া। আমরা তো কাস্টম কাস্টম সেট করেই তো দিই না ওই 690 ইনটু 426 তো ওটা দিলে পরে আর কালকে ইউটিউবে এটা দেখলাম যে 426 দেওয়ার পরে ওখানে উপরে দিকে খালি থাকে তো তখন আমি কি করলাম ওটাকে আবার পিক্সেল 426 না তো 428 মনে হয় ফোরামে গেলে তো পাবেনি দেখলাম যে ওইটা কত জানে 370 মনে হয় ছিল 550 কিন্তু 370 এটা তো পুরনো ডাইমেনশন আপনি যেটা বলছেন এটা পুরনো ডাইমেনশন পুরনো পুরনোই তো হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই 200 426 দেওয়ার পরে তো আপু এটা ছোট 50 দিছি তাও ছোট এটা হয়তো বড় মানে আমি দেখছি আমি দেখছি একটা মিনিট দেখছি ভাইয়া তো রেগুলার বেসিসে কাজ করে আবার গেছে আনএবল টু কানেক্ট কেন দেখাচ্ছে আমাকে জয়দেব ভাইয়ের ফেসবুকে ওটা তো এখনো পাবলিশ করা নাই না না করি নাই রেডি করে রাখছি ড্রাফটটাকে আছে আর কি ও আপনারটা ওই গিগের সাইজ তো কত দিছিলেন ওই তো 690 তে 26 আপনারটা ফিট হয়েছে ইয়াতে না খালি ভেঙে গেছে তো দেখলাম এটাই তো সমস্যা এখন কিন্তু এটা তো ফিট হয়েছে আগে যেটা দিছে সোশ্যাল মিডিয়ার জন্য কি জানি এটা কি আমাদের সমস্যা নাকি ফাইবারের সমস্যা ওরা তো ফাইবার প্ল্যাটফর্মটা নিয়ে অনেক তো আপডেট করছে ওরা তো আপডেট করছে ভাই ঠিক আছে কিন্তু মানে আমি আসলে জানি এইটাই হচ্ছে ডাইমেনশন আমার আগের ব্যাচের ডাইমেনশনের এই ডাইমেনশনই হচ্ছে যে আরাফাতরা রেডি করেছে আগে দিন সাজ দিছিলাম যে আল্লাহ আর কি ওই সময় দেখছিলেন শশান বুবাই শশান বিষয় দেখছিলাম জানুয়ারির দিকে ছিল হচ্ছে 550/370 কিন্তু এরপরে নতুন চেঞ্জ আসলো চেঞ্জে এসছে 690/426 426 না 429 এরকম কিছু একটা এখন রামরা ভাই বলতেছে 450 দিয়ে উনি দেখেছে উনি ইয়ে করেছে খালি থাকে খালি থাকে তো 450 দিলে কি বলে তোমার যদি 450 দিও না আসে তাহলে 370 এরটা কিভাবে নিত ওটা হিসাব করা এটা তো আরো ছোট হয়ে যাবে না তাহলে 370 নিত তো আগে আগে তো খালি থাকতো না 370 নিছে না কি জানি এখন কি করছে এটা ফোরামে গিয়ে দেখতে হবে
ফোরামে ঢুকেন, গিয়ে দেখতে হবে কেন এই যে কথাটা বলছেন, এখন আমরা ক্লাস নিতে নিতে ঢুকেন, গিয়ে ঢুকে দেখেন ফোরামে, ফোরামে কিভাবে যায় আপু জুলাইয়ের গুলো দেখতেছি না আপনি, একটা ফোরাম 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 কেন ওরে বলেন ও ফোরামে যাক, জয়দেব আপনি ফোরামে ঢুকেন, ঢুকে দেখেন ছবি ড্যামেজ কত, ও জুলাইয়ের পরে সমাধান হয়ে যাক, হাতের কাজ সাথে সাথে চলে যান, ওপেন নেট ওপেন করে যাব, সরি কোনটা ওপেন করে যাবেন, নিউ ট্যাব যান, নিউ ট্যাবে তো যাবেন, ফাইবার কমিউনিটি ফোরাম যান, যান দেখেন, আপনি 450 দিয়েও দেখছেন খালি থাকে, 400 আপনারা 426 বলতেছেন, আমার তো মনে হচ্ছে 428 429 কিছু একটা, লাস্টে 9 আছে সেটা আমার মনে আছে, এক্সাক্ট অ্যামাউন্ট আমার মনে নেই, তারপরেও তো আমি আপু বেশি দিয়ে রাখছি না, 450 দিয়েও তো পরে ওটা খালি রাখতেছে, 450 বলতে লাস্টে 9 আছে, 459 কিনা ওটা একটু দেখবেন, ওটা দিয়ে দেখতে পারেন আপনারা, ভাই গুগলে সার্চ দেন, ভাই গুগলে সার্চ দেন, দেখলাম তো ওইটাই দেখাচ্ছে জানুয়ারি যেটা আপডেট ছিল, ওইটা 690/426, আর ওটা দেখাচ্ছে 570/2018 সালে, এটা ফেব্রুয়ারি 2020 মেসেজ দিয়ে আছেন, এটা আগেরটা 550/370, এটা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, এই যে হোল্ড অন, এই যে যে হোল্ড অন, এই যে চলে গেছে উপরে দেখেন fiverr.com থেকে আসছে প্রেজেন্টেশন ডিজাইন ফাইবার গাইস সাইজ অফ দি ইমেজ টু বি আপলোডেড ইউজ অন এয়ার, এটা কবে আসছে, এটা কবে আসছে দেখেন তো, ক্লিক করেন, I will size your image or photo to eto eto for Fiverr. এটা ফাইবার গিগ নিয়ে আসছে, এটা কিন্তু কারো ইউজার মানে কোথাও লিখে নেই, এটা একটা গিগ, আরে ভাই দাঁড়ান না, এদের এদের এত দ্রুত হাত চলে, এটা কেউ একজন মাথায় ধরছে আমার কি, যে আমাদের গিগ গুলো আপু এসইও করা যাবে, এই যে আমরা যে এখন সার্চ করলাম, সার্চ করে একটা যে ঢুকলাম দেখি যে একটা গিগ, তার মানে তো আপু আমাদের গিগটাও এসইও করলে পরে গুগলের র‍্যাংকিং এ চলে আসতে পারে একটা সময়, এটা গুগলের র‍্যাংকিং এ চলে আসছে, আপনি লিখছেন ওই যে গিগ ইমেজ সাইজ ফাইবার, ও ওইভাবে লিখছে, তো আপনারা আপনাদের গিগ গুলি যে এই যে বলি ট্যাগ দেন ট্যাগ দেন ট্যাগ দেন ট্যাগ দেন ট্যাগ দেন করে যে চিৎকার করি, এটা কেন বলি বলেন তো, একটু আপু দিচ্ছি আমরা ফাইবারের মধ্যে কিন্তু গুগলের জন্য তো আর দিচ্ছি না, ওই ট্যাগটা না, ওই ট্যাগটাই হচ্ছে আপনার যখন ইউআরএল এ বসে যায় ওই ট্যাগটা কি আপনাকে যখন যে কেউ গুগল সার্চ করুক আর বাইরে সার্চ করুক তখন দেখায়, আরে ভাইয়ারা আপনাদের গিগ ওইটা তো ওইভাবে এসইও করা হয়, এসইও করার পরেই তো আপনাদের গিগটাকে পাবলিশ করতে বলি, ওর গিগে ঢুকেন, ওর গিগটা পাশে একটা পাশের ট্যাবে খুলেন,
ওই যে সাইজিও রিমেজ সেটা তো আমরা করি, কিন্তু কথা হচ্ছে আপু এই গুগল টপ র্যাঙ্কিং এর যে কাজগুলো হয় মানে ওইভাবে যদি আমরা কাজগুলো করি মানে আমরা আমাদের গিগের জন্য কাজগুলো করতে পারি আর কি। কিভাবে সেটা আপনি আমাদেরকে মূল মন্ত্রটা দিবেন, মানে ওই যে বলতেছেন আমি এই ওইভাবে তো করি গুগলে যেভাবে করে, তো আমি তো আমার যে কোনো কাজ তো আমি এই সেম ওয়েতে এসইও করি, আমি আপনাদের সেম ওয়েটা শিখাচ্ছি, মানে আপনি আরেকটা ওয়ে যেটা বলতেছেন সেই ওয়েটা কিভাবে সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করতেছি ভাইয়া, আরেকটা ওয়ে কিভাবে কি আরেকটা ওয়ে দেখতেছেন আমাকে সেটা বলেন, কারণ আমাকে আমি যখন শিখেছি বা আমি যখন কাজ করছি গুগলের জন্য বলেন ইউটিউবের জন্য বলেন বা ফেসবুকের জন্য বলেন, আমার কাজ তো আমি সেম আপনাদেরকে যে প্রসিডিউরে দেখাচ্ছি আমি ওই প্রসিডিউরই করছি, ওই প্রসিডিউরই আমি করছি। তো তারপরে আপনি যেহেতু বলছেন আপু ওইটার জন্য আলাদা কোনো ওয়ে, আলাদা কোনো ওয়ে নিশ্চয়ই আপনি জানেন, সেই ওয়েটা আপনি আমাকে বলেন আমি সেই ওয়েটা শিখি আপনাদেরকে শিখাই। আমি যেটা জানি সেটা তো বলতেছি, এখন সেটা তো মনে হচ্ছে যে সেইটা রাইট ওয়ে না আপনার জন্য, তাহলে রাইট ওয়েটা আপনি আমি সেটা বলি না আপু, আমাদের গিগটা তো আপু ফাইবারের মধ্যেই থাকতেছে তাই না, কিন্তু ওই গুগলে কেউ যদি সার্চ করে আমাদের গিগটা শো করবে এমন কিছু আর কি। আপনাদের গিগ গুগলে কেন শো করতে হবে, গিগটা গুগলে কেন শো করতে হবে? এই যে এখন আমরা যে মেসেজ দিয়ে যে এখন চেক করলাম, আচ্ছা ওর গিগটা আসছে, ওর এইটা শো করায় ও কাজ পাইছে কয়টা, আপনার কি মনে হয় ফাইবারের এটা শো করাইলে আপনার লাভ আছে মানে গুগলে শো করাইলে? কারণ আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট বায়ার অ্যাকাউন্ট না থাকে, ফাইবার অ্যাকাউন্ট না থাকে, সে আপনার গিগ দেখা করবে কি? অনেকে আপু খুঁজতে পারে না যে এই কি বলে, আমরা ভাই কথাটা আগে মাথায় নেন, আপনি ফাইবার খুলেছেন কেন? সার্ভিস প্রোভাইড করার জন্য। এখন ফাইবারে আপনাকে অর্ডার করতে হলে মাসবি তাকে ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে, জি, তার আপনার গিগ দেখে আপনার লাভ কি? এটাও একটা কথা, যদি অর্ডার করতে না পারে তা আপনার লাভ কি? আপনার গিগ র‍্যাঙ্কে আনা উচিত হচ্ছে ফাইবারে, আপনার গিগ গুগলে র‍্যাঙ্ক আইনা কোনো লাভ নাই, আপনার গিগ গুগলে র‍্যাঙ্ক করলেন ফাইবারে কোনো র‍্যাঙ্কই হলো না, অর্ডার পড়লো না, লাভ আছে? আপনি মাছ ধরেন আপনি হচ্ছে ইলিশ মাছ বিক্রি করবেন, আপনি যাবেন মাছ বাজারে, আপনি যদি এখন যেখানে জামা কাপড় বিক্রি করে ওই বাজারে গিয়ে দেখেন যে আমার ইলিশ মাছ আছে, সবাই দেখবে কিনবে, কিনবে ভাইয়া? কিনলেও কম কিনতে পারে আর কি, কিনলে ওই যে মাছ কিনতে গেলে যে ওই যে তার এখন মাছ বাজারে অ্যাকাউন্ট লাগবে, তো সে জামার বাজারের মানুষ, মাছ বাজারে অ্যাকাউন্ট না থাকলে কিনবে কোত্থেকে, দেখতে পারবে কিনতে পারবে না? কিন্তু আমাদেরটা এরকম অবস্থা, কারণ ফাইবারে আপনাকে কিনতে হলে তার ফাইবার অ্যাকাউন্ট লাগবে, হোক সেটা বায়ার হোক সেটা সেলার, তাই না? উইদাউট ফাইবার অ্যাকাউন্টে সে কি আপনাকে কোনো অর্ডার দিতে পারবে, পসিবল না? এটা তো সম্ভবই না। তাহলে কিভাবে বলেন? আসসালামু আলাইকুম আপু, দেখেন ওর গিগের টাইটেলটাই কিন্তু ওর হচ্ছে ইউআরএল, এখন আপনি আপনার যে ইউআরএল করেছেন ওইটা দিয়ে আপনি যখন গুগলে সার্চ করবেন ওই ওয়ার্ডটা ধরে আপনার গিগটাও তো দেখাইতে পারে, এখন আপনার প্রথম অবস্থা আপনার গিগই তো ভ্যানিশ, আপনার তো ওই ট্যাগটা, এই জন্যই তো বলি আপনাদের ট্যাগটাকে ওইরকম ভাবে করেন, কারণ এইমাত্র আমরা লিখেছি ফাইবারে হচ্ছে সাইজ ইমেজ সাইজ লিখে দিয়েছি এই জন্য এই জিনিসটা চলে এসছে, ওইটা ফাইবার ডট কম দেখাচ্ছে আপনাকে, কাজ হচ্ছে 16টা, ও যদি হিউজ কাজ পায় ফেলতো তাও একটা কথা ছিল যে আমার গুগল র্যাঙ্কিং এর দরকার আছে, তো আপু আমাদের ওই যে কোনো ওয়েবসাইট কেউ তো আমাদের র‍্যাঙ্কে নিয়ে আসতে হবে না, তখন তো এসইও অন পেজ এসইও করতে হবে, এখন কি আমি অন পেজ এসইও না দেখায় বলছি যে আমি এসইও করব না?
মাঝে মাঝে আপনি এরকম কিছু কোশ্চেন করেন, মনে হচ্ছে যে আমি একদম নতুন, আজকে আপনি ক্লাস করছেন, আমি আপনাদের কিচ্ছু বুঝাই নাই বা বলি নাই। কারণ হুবু ওর আছে, এত বড় লাইন কি কেউ লিখবে আমাদের প্রয়োজন ছাড়া? আমরা আমাদের মানে আমাদের প্রয়োজন আছে বলে আমরা লিখেছি, অন্য কেউ কি লিখবে? অনেকগুলি জিনিসের প্রয়োজন হয় ভাইয়া। জি ভাইয়া, মিজান ভাইয়া বলেন, মিজান ভাইয়া তো আছে, মিজান ভাইকে জিজ্ঞেস করেন তো একটা ওয়েবসাইট, উনিও তো ওয়েবসাইট এর কাজ জানেন। ওনাকে আজকে নিয়ে আসা হচ্ছে আপনাদের জন্য ওয়েবসাইটটা আনা, উনিও তো ওয়েবসাইট এর কাজ জানেন ভাইয়া। জি আপু, একটা ওয়েবসাইট কি কি এসইও করলি সে র‍্যাঙ্কে চলে আসবে, আর অন্য কোনো কিছু লাগে না? আর অনেক কিছু তো লাগে। এসইও হচ্ছে এটাকে পুশ করে, কিন্তু এসইও ছাড়া আপনার ওয়েবসাইট র‍্যাঙ্কে আসবে না, কিন্তু শুধু এসইও দিয়েও আপনার ওয়েবসাইট র‍্যাঙ্কে আসবে না। বুঝতে পারছেন ভাইয়া? গ্রাফিক্স জানে, মিজান ভাই আপনার 3D জানে, মিজান ভাই আপনার এই যে ডিজিটাল মার্কেটিং জানে, মিজান ভাই ফেসবুক এর অ্যাডভান্স কোর্স অ্যাডভান্স ফেসবুক জানে, মিজান ভাই ইউটিউব জানে, মিজান ভাইয়ের এই জায়গায় মিজান ভাই এসছে হচ্ছে শিখতে শিখতে। জি আমাদের কি আপু একটু মিজান ভাই যদি আমাদেরকে একটু হেল্প করতে আর কি। যথেষ্ট রেসপেক্ট করি ভাইয়া। জি আপু, একদিনে কখনো শিখতে পারবেন না, আপনার শিখতে গেলে যে বিষয়টা শিখছেন আগে সেটা শিখেন। আপু আমাকে এটা 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 কখনো একসাথে সবগুলো জিনিস নেওয়া যায় না ভাইয়া, একটা একটা করে শিখতে হয়। আমি আছি, আমি মিজান ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি, আপনারা মিজান ভাইয়ের কাছ থেকে আস্তে আস্তে শিখে নেন, কিন্তু যে জিনিসটা শিখছেন ওইটা প্রপার ওয়েতে শেষ করুন, ওইটা শেষ না করলে পরেরটা শিখতে পারবেন না। তো সব শিখে পরে হজবরল লেগে কোনোটাই পারবেন না, বসে থাকবেন না করে। মিজান ভাই এত কিছু জানার পরও মিজান ভাই যখন আমার ব্যাচে ক্লাস করেছে তখন আমার নিজের অবাক লেগেছে যে যেই ছেলে এত কিছু জানে সে এই বেসিক কোর্সটা কেন করছে, এই বেসিক কোর্সটা উনি কেন করছে আমি আদৌ খুঁজে পাই নাই, কিন্তু উনি ডেইলি খুব অ্যাটেন্টিভলি ক্লাস করত, খুব অ্যাটেন্টিভলি ভাইয়া ক্লাস করত। বুঝতে পেরেছেন? আমার পিসি থেকে আমি কোনোভাবে কানেক্টেড হতে পারছি না, আমি আপনাদের যে জিনিসটা দেখাইতে চাইছিলাম, একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন, কানেক্টেড হয়েছে। এই গিগের লিংকটা দিয়ে দেন। যারা ছবি করতে পারেন না ফাইবারের গিগের ইমেজ করতে পারেন না তারা ওরে হায়ার করে নিন। ও আপনাদের গিগ ইমেজ করে দিবে। শুনতে পেয়েছেন? কোনটা আপু? যে এই গিগের লিংকটা আপনাদের গ্রুপে শেয়ার করে দেন, যারা গিগ ইমেজ রেডি করতে পারেন না, যাদের দ্বারা গিগ ইমেজ রেডি করা সম্ভব হচ্ছে না তারা হচ্ছে ইয়ে করে নিবে। আমি দিতে বলছি ডলার দিয়ে আয় করবে না।
না আপনি গো ইয়ে বেশি আপনারা দিবেন না আচ্ছা ভাইয়া যান ফাইবারে যান ভাইয়া আপনি একটু ওয়েট ঠিক আছে যে ভাইয়া আচ্ছা ওয়েবসাইটের যেটা ভাইয়া তো ডমিন হোস্টিং দেখছেন না জি আপু এটা কত করে কি দেখছেন ওদের বলে দেন ওরা নিয়ে নেক ওদের নিজেদের নামে আপনারা তো আপনাদের নামেই নেবেন নাকি উনি একটা করে নাম দিয়ে দিবে ওই নামে নিয়ে নেবেন কথা বলেন আছেন আপনারা আপু জয়দেবের স্ক্রিন নামটা হচ্ছে বড় বিষয় না হ্যাঁ আপনারা প্র্যাকটিস পারপাসে নেবেন প্র্যাকটিস পারপাসে নিতে গেলে আপনাদের তো অত বড় ডোমেইন নেওয়ার প্রয়োজন হয় না বা অত ইয়ে নেওয়ার প্রয়োজন হয় না প্র্যাকটিস পারপাসে নেবেন ছোট্ট নিয়ে প্র্যাকটিস করেন যদি মনে হয় যে এরপরে আপনার প্রয়োজন আছে তাহলে ওইটাকে রিনিউ করে নেবেন প্রতি মাসে কত করে রিনিউ জানি করানো লাগে 40 টাকা 50 টাকা দিয়ে একটা হোস্টিং কে রিনিউ করায় নেবেন আপনি যতদিন ওটা কন্টিনিউ করতে চান এবং যখন ও এটা টোটালটা বুঝে যাবেন তখন হয়তো আপনি একটা ভালো ডোমেইন হোস্টিং একটা বড় প্রাইসে হোস্টিং দিয়ে আপনি নিয়ে নিলেন একবারে পার্মানেন্ট যেহেতু এক মাসের জন্য যে কোনো নামে নিলে ভালো হবে আমি কিন্তু কাউকে বলছি না যে নিতেই হবে আমি বলছি যে আমাদের অন পেজ এসইও পিক্সেল সেটআপ বা আদার যে কাজগুলি ওইগুলি হচ্ছে আমাদের ওয়েবসাইটে করতে হয় তো ওয়েবসাইটে করতে গেলে আমি আপনাদের দেখাই দিতে পারবো আমি একটা ওয়ান মান্থ এর হোস্টিং নিয়ে আমি আপনাদের দেখাই দিয়ে চলে যাব কিন্তু আপনারা আর কেউ প্র্যাকটিস করতে পারবে না সেকেন্ড দিন আপনাদের ধোয়াশা থেকে যাবে কনফিউজ থাকবেন আবার একটা ডোমেইন হোস্টিং থেকে না করব সাবডোমেইন নিতে কারণ সাবডোমেইন নিলে প্রবলেম হচ্ছে আপনারা যখন ট্রাই করবেন সবাই দেখা যাবে একই টাইমে ক্লাস শেষে সবাই রাতের বেলা বসতেছে তো একটা ডোমেইনের মধ্যে সাবডোমেইন থেকে যখন সবাই ট্রাই করে তখন না অনেকেই ইয়ে করতে পারে অ্যাক্সেস নিতে পারে অনেকেই পারে না সবার পাসওয়ার্ড আলাদা থাকলেও পারে না তার কারণ হচ্ছে সবাই একই জায়গায় ট্রাই করে তো তখন ওই ইয়েটা ওয়েবসাইটটা স্লো হয়ে যায় সার্ভার স্লো হয়ে যায় সার্ভার স্লো হয়ে গেলে তখন আর কাজ করা যায় না একটা ডোমেইন থেকে নিলে আর এখানে আপনাদের ইন্ডিভিজুয়ালি একটা করে ডোমেইন হচ্ছে বুঝতে পারছেন এখন আপনারা বুঝে নেন কি করবেন আপনারা যে কি একটা বড় ডোমেইন নিয়ে ওটাকে সাবডোমেইন করে নেবেন না আলাদা আলাদা ছোট ছোট ডোমেইন নিয়ে আপনারা যার যার কাজ করে নেবেন কারো তখন সার্ভেয়ারের কোনো ইস্যু হবে না যেই প্রবলেম ওই প্রবলেম আপ ওইটা হচ্ছে না আপ ওইটা হচ্ছে না এইগুলি তখন আর হবে না ওইখানে অনেক সময় দেখা যাবে যে আনএবল টু কানেক্ট বা কানেক্ট হচ্ছে না বা পরপর তিনবার চারবার যখন ট্রাই করে সাবডোমেইনে তখন হচ্ছে 24 ঘন্টার জন্য ব্লক হয়ে যায় কিন্তু ঠিক ভাইয়া তিনবার চারবার যখন ট্রাই করে লগ ইন হতে পারে না তখন 24 ঘন্টার জন্য ব্লক হয়ে যায় না ওই মাঝে মধ্যে হয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে হয় না তো আমাদের এখানে আমরা যখন করেছি তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের সাবডোমেইনে আমরা সবাই একই সাথে ঢুকলে সেটা স্লো হয়ে যায় এরকম আপ এটা প্রবলেম করে আপু আসলে সাবডোমেইন অনেক প্রবলেম স্লো হয়ে যেত অনেক বেশি কারণ আমরা ঢুকতাম একসাথে 30 জন 30 জন দরকার হয় না আপু দুইজন ঢুকলে স্লো হয়ে যায় সাবডোমেইনে তো 30 জন ঢুকলে দেখা যেত 30 জন জয়েন করতে পারতাম না ওই যে ইয়ের মতো দেখাইতো আমাদের ওই যে মেল চিম্পের মতো আমার সব আছে কিন্তু নাই আমি জয়েন করতে পারবো না বুঝছেন পরে দেখা গেছে একজনের হচ্ছে 24 ঘন্টার জন্য ব্লক হয়ে যেত এক একজন তিনবার চারবার ট্রাই করতেছে পাসওয়ার্ড দিয়ে দিয়ে ব্লক হয়ে যেত পরে ভাইয়া আমাদেরকে বললো যে আমরা যখন বললাম ভাইয়া ব্লক কেন হচ্ছে এরকম ভাইয়া তখন বললো যে সাবডোমেইনে খুব বেশি ট্রাই করলে তিন থেকে চারবারের বেশি যখন ট্রাই করবেন তখন হচ্ছে আপনার ইয়েটা লগ ইন অ্যাক্সেসটা ব্লক করে রাখে ওরা সাবডোমেইন নিলে হচ্ছে একজন বলবেন আরেকজনের ভাই আপনার কাজ শেষ হয়েছে আমি একটু ঢুকমু ব্যাপারটা এরকম মানে ভাই সিরিয়াল লাগবে আপু আপু সাবডোমেইনে যদি নেই খরচ হয় কি পড়বে ঘুরে ফিরে একটু নিবি সব আর কি জানো ভাই আমি জানি সাবডোমেইনে যে খরচ কম পড়বে একটা ভালো ভালো দিকে যদি নিতে যায় তাও আপু ধরেন মোটামুটি 1000-1500 টাকা যাবে তারপর 1000-1500 টাকা দেওয়ার পর তারপর তারা যখন 10 জন নিলে 10 জন মিলে মিলে যদি একটাও নেয় তাও তাদের তো মোটামুটি 150 টাকা করে পড়ে যাবে কথা কথা কিন্তু তাও ব্যবহার করে তো মজা পাবেন একটা ভালো মোটামুটি নিলে ওটা তো ওই রকম মজা পাওয়া যায় না অরিজিনাল মানে একটা ডোমেইন হোস্টিং এ যে আলাদা একটা ডোমেইনে যে মজাটা পাওয়া যায় আচ্ছা
হ্যালো ভাই বোনেরা আছেন? জি আপু। ভাই ও বোনেরা হ্যাঁ আছি। কোথায় আছেন? ক্লাসে বলতে হবে। ক্লাস ভাই আপনাদেরকে ফাইবারের গিগ এর নিউ ডাইমেনশন কত বলছিলাম মনে আছে? কি আপু আমার আমাদেরটা 550/370 এইটা একটা বলছিলাম, তারপর নতুন একটা আসছিল ফোরামে তখন নতুনটা আসছে 600 কত বলছিলাম? 628 ভাই আপু 600 628/470 মেবি। শুনেছেন? এটা ট্রাই করে দেখেন 628/470। হ্যাঁ এটা একবার ট্রাই করে দেখেন, আমার এক্সাক্ট ডাইমেনশনটা মনে নাই কত বলেছিলাম। তো আপু 690 দিলে ছোট হয়, 670 দিলে কিভাবে বড় হবে? আমি তো না না সেটা তো উপরের দিকে ছোট হচ্ছে, যে একটা হাইট একটা ল্যান্ড আছে না উইড আছে না, সেখানে তো আমি যেটা দিছি ওটা তো 450। এখন যেহেতু ইয়া মিজান ভাই বললে 470 তাহলে তো ঠিক আছে। 470 ভাই কত তাহলে? আমরা যেটা দিছি সেটা তো হচ্ছে 690/426। একটু ওয়েট করুন আমি একটু দেখি। এটা ঠিক আছে 690টা ঠিক আছে, কিন্তু 426 এর জায়গায় 470 ওইটা দিলে ঠিক আছে। কে কি কাজ করেন বলেন তো আমারে, কি করতেছেন কুটুর মুটুর আপনারা? ট্রাই করতেছেন আবার? হ্যালো আছেন? হ্যাঁ